হ্যালো এস ডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত, আমি সায়ন্তন। এই মুহূর্তে সার্জিও লোবেরাকে নিয়ে সরগরম গোটা ভারতীয় ফুটবল মহল, কারণ একটি বড় পদক্ষেপ ইস্ট বেঙ্গলের জন্য। লাস্ট দু বছর ধরে ইস্ট বেঙ্গলের পারফরমেন্সের নিরিখে যেভাবে কোচ এবং প্লেয়ারদের নিয়ে ইস্ট বেঙ্গলকে স্ট্রাগল করতে হয়েছে, তার নিরিখে হচ্ছে সার্জিও লোবেরা বিরাট বড় একটা নাম ভারতীয় ফুটবল সার্কিটে, এবং তার সঙ্গে কোচ হিসাবে সার্জিও লোবেরা ইস্ট বেঙ্গলের যদি হট সিটে ফাইনালি বসেন, অলমোস্ট ডান, আমি ফাইনালি বসেন এই কারণেই বলছি যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের অপেক্ষা। তার কারণ আপনারা জানেন যে কোনো মরশুম চলাকালীন একটি কোচের সঙ্গে চুক্তি থাকা সময় আর একজন কোচের নাম মিউচুয়াল টার্মিনেটের আগে কখনোই করা যায় না, এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত স্টিফেন কনস্ট্যান্টাইন যেহেতু সুপার কাপে বহাল রয়েছেন সেই কারণেই কিন্তু সার্জিও লোবেরার নামটা হয়তো ঘোষণা করছেন না ক্লাব, কিন্তু সব কিছু ফাইনাল হয়ে গেছে এবং সেটা সময়ের অপেক্ষা অ্যানাউন্সমেন্টটা, এবং সেটার জন্য যেটা দরকার যে স্টিফেনের সঙ্গে আগে চুক্তিটা শেষ হতে হবে। এবারে আসি যে সার্জিও লোবেরা কোচ হলে ইস্ট বেঙ্গলের কী কী অ্যাডভান্টেজ রয়েছে। আমরা জানি বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন জায়গায় শুনে আসছি যে সার্জিও লোবেরার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি হওয়ার পিছনে বেশ কিছু শর্ত তিনি দিয়েছিলেন, একদমই ঠিক যে বেশ কিছু শর্ত দিয়েছিলেন, এবং তিনি উইদাউট শর্তে আসবেন না। যেই লেভেলের তিনি কোচিংটা করিয়েছেন ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এবং তার যদি সাফল্য দেখি তাহলে অন্যতম সেরা সাফল্য পাওয়া একজন কোচ ভারতীয় ফুটবলে, যিনি এফসি গোয়াকে একটা সময় আমরা দেখেছি যে এফসি গোয়ার হয়ে দীর্ঘদিন তিনি কোচিং করিয়েছেন, এবং মুম্বাই সিটি এফসির হয়ে এক বছরেই তার সাফল্য অত্যন্ত ঈর্ষণীয়। যিনি লিগ শিল্ড সেই সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন আইএসএল ট্রফি, এফসি গোয়ার হয়ে তিনি সুপার কাপ জিতেছেন, লিগ শিল্ড জিতেছেন, অর্থাৎ তার হাতে এমন কিছু প্লেয়ার আছে যেই প্লেয়ারদের নিয়ে তিনি একটা ব্রিলিয়ান্ট স্কোয়াড রেডি করতে পারেন এবং সেই স্কোয়াডটা কিন্তু সাফল্য দিতে পারে। এবং সেই শর্তে কিন্তু এইগুলোই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যে একটা ভালো ফেসিলিটি দিতে হবে, তাকে একটা গুড স্কোয়াড দিতে হবে, এবং সাফল্য রাতারাতি আসবে না। এরপরেও কিন্তু হলফ করেই বলে দেওয়া যাবে না যে সার্জিও লোবেরা কোচ হওয়া মানে ইস্ট বেঙ্গল কালকেই রাতারাতি সাফল্য পেয়ে যাবে, এটা সম্ভব নয়, মিরাকেল হওয়াটা কোনো কিছুই সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা বিষয় বলতে পারি যে তুলনামূলক সাফল্যের যদি আমরা দেখি পরিসংখ্যান তাহলে সেটা বেড়ে যেতে পারে। কেন বেড়ে যেতে পারে? কারণ একটাই, যে সার্জিও লোবেরা এই ইন্ডিয়ান সার্কিটে এমন কিছু প্লেয়ারকে চেনেন যারা সাফল্য দিতে পারেন, এবং তার জন্য কিন্তু বাজেট একটা ফ্যাক্টর অবশ্যই, এবং এই বাজেটটা নিয়েই কিছুটা টানাপোড়েন চলছিল যে সার্জিও লোবেরার শর্ত অনুযায়ী যদি টিম করতে হয় তাহলে অলমোস্ট 40 থেকে ম্যাক্সিমাম 45 পর্যন্ত কোটি টাকা খরচ হতে পারে, এবং সেখানে ইমামি একটা বাজেট অবশ্যই খরচ করবে। তার সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালদেরও একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, সেটা আমরা অলরেডি জানি, এবং ক্লাব কিছু কো-স্পন্সর আনার চেষ্টা করছে, এবং সেইভাবে একটা কিন্তু ব্রিলিয়ান্ট স্কোয়াড গঠন করা যেতে পারে। এবং তার জন্য বেশ কিছু নাম রয়েছে, এই মুহূর্তে তিনি চীনের একটি ক্লাবে কোচিং করাচ্ছেন, সেই ক্লাবেও কিন্তু এমন বিদেশি রয়েছেন যারা সার্জিও লোবেরার আন্ডারে এই ভারতে আইএসএল খেলে, এরকম কিছু প্লেয়ার রয়েছে। যেমন সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু অলরেডি আমরা যদি দেখি যে সকল প্লেয়ার এই মুহূর্তে চীনে রয়েছে, চীনের যে ক্লাবটিতে রয়েছে, বিদেশিদের কথা যদি বলি, দেখুন হান্নান সান্তানা আপনারা যদি দেখেন এই চীনের টিমটায় রয়েছে, যদিও চীনের সেকেন্ড টায়ার লিগ, তাও বলবো যে স্ট্যান্ডার্ড ওয়াইজ অর্টিজ মেন্ডোজা, এডু গার্সিয়া এরা কিন্তু সেই টিমটায় এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু তিনি টার্গেট করতেই পারেন। এবং যদি টার্গেট করা হয়, ইতিমধ্যে আমরা জানি যে হুগো বুমোসের যেগুলো শোনা যাচ্ছে আর কি, হুগো বুমোসের সঙ্গে প্রায় চূড়ান্ত, মান্দার রাও দেশাই প্রায় চূড়ান্ত, রহিম আলী অনেকটা ফাইনাল কথাবার্তা এগিয়ে গেছে, অলরেডি ক্লেইটন সিলভা, চুংনুঙ্গা, মহেশ এরা রয়েছেন ইস্ট বেঙ্গল টিমে, ময় রানোয়ারে যিনি রয়েছেন টার্গেটে, নন্দা কুমার, এরকম বেশ কিছু নাম রয়েছে। এছাড়াও এমন কিছু প্লেয়ার আনার চেষ্টা হবে, তার কারণ বাজেট কিন্তু একটা অ্যালটেড অলরেডি, সেই জায়গায় ট্রান্সফার ফি দিয়ে প্রয়োজনে কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ার নিতে পারে, সেই জায়গাটা তৈরি হয়েছে। এবং সার্জিও লোবেরা তখনই শর্তটা যখন
দুপক্ষের তরফ থেকে হ্যাঁ হয়েছে তারপরেই কিন্তু সম্মতি জানিয়েছেন এবং সেটা দিতে হবে। আবারও বলছি, রাতারাতি হয়তো সাফল্য, এত ভালো টিম করার পরেও আমরা অনেকে অনেক সময় দেখেছি যে দারুণ টিম হয়েছে কিন্তু সাফল্য আসেনি, সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু একটা পসিবিলিটি তৈরি হয়েছে সাফল্য আসার জন্য, এবং যদি সেটা হয়ে থাকে সার্জিও লোবেরার আন্ডারে, এবং সার্জিও লোবেরার আন্ডারে যে প্লেয়ারদের টার্গেট করা হয়েছে সেই প্লেয়ারদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে, যে অ্যাডপ্টেডেবিলিটি। সার্জিও লোবেরার বেসিক্যালি আমরা দেখেছি যে 4-2-3-1 ফরমেশানে খেলে, এই 4-2-3-1 ফরমেশানের সঙ্গে তার একটা প্লেয়িং ফিলোসফি রয়েছে, একটা কোচিং স্টাইল রয়েছে, একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটায় এমন কিছু প্লেয়ার যারা কুইক অ্যাডপ্ট করতে পারবে সেই সিস্টেমটা, তারা প্রিভিয়াস তার আন্ডারে খেলেছে, এই রকম প্লেয়ার নিয়ে কিন্তু তিনি দল গঠনটা করতে চাইবেন, কিছু চেনা মুখ, যাতে সময়টা কম লাগে। একটা নতুন টিম, একটা নতুন কোচের আন্ডারে কিন্তু যথেষ্ট সময় লাগে সেইটাকে দাঁড় করাতে এবং তার কমিউনিকেশন বিল্ড আপ হতে, বন্ডিং তৈরি হতে। কিন্তু এইখানে সার্জিও লোবেরার আন্ডার এমন কিছু প্লেয়ার প্রিভিয়াসলি খেলেছে যাদের মধ্যে সার্জিও লোবেরার সঙ্গে প্লেয়ারদের বন্ডিং রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট সাফল্য আসার ক্ষেত্রে, যে প্লেয়ারদের সঙ্গে কোচের একটা বন্ডিং থাকা ভীষণ জরুরি, কমিউনিকেশান থাকাটা জরুরি, কোচ কী চাইছেন সেটা মাঠে ইমপ্লিমেন্ট করা, খুব কুইক ইমপ্লিমেন্ট করা, এবং তার জন্য সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, সিস্টেমটাকে অ্যাডাপ্ট করতে হবে। তো ওভারঅল কিন্তু যদি দেখা যায় তো ইস্টবেঙ্গল সঠিক পথে হাঁটছে এখনও পর্যন্ত, এবং যদি ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিশেষ করে কলকাতা ফুটবলে আবার কিন্তু সেই উন্মাদনা ফিরবে। ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্ট হয়েছে, সমর্থকরা যেটাকে দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং প্রচুর দেখা যাচ্ছে যে ফ্যান্স ক্লাব যারা এতদিন মাঠমুখী হয়নি, এটিকে নামটা সরে যাওয়ার পরে তারা কিন্তু দারুণভাবে কামব্যাক করছে। আর ইস্টবেঙ্গলের এই সার্জিও লোবেরাকে কোচ করে আনা এবং একটা ভালো বাজেটের টিম করা, এটা কিন্তু কলকাতা মাঠে ফুটবলকে নতুনভাবে কিন্তু অক্সিজেন দেবে বা অক্সিজেন দিতে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং দেখার এখন বিষয়টা আসলে যে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এবং আবার ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগান যখন মাঠে নামবে গ্যালারিতে তিল ধারণের জায়গা থাকে কি না। এবছর কিন্তু একটা দারুণ কিছু হতে চলেছে যেটা আমার বেসিক ধারণা, এবং কলকাতা ফুটবল কিন্তু আবার সেই জনজোয়ারে ভাসতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবে, এবং কিছু বক্তব্য যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।